আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনলাইন ক্লাসে আবু হাসান মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আমি প্রথম বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্যে বিগত সময়ে একটা ক্লাস নিয়েছি এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি। সেটা তোমরা একটু খেয়াল করবে যে ক্লাসটা হবে আমাদের, যে ক্লাসটা আমাদের 10 অধ্যায়ের উপরে আমরা ক্লাসটা নেব। তোমরা একটু খেয়াল করো, আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে ক্লাসটা বোঝানোর চেষ্টা করতেছি। তো সেকেন্ড পেপার চ্যাপ্টার 10, এখানে বেশ কিছু সংজ্ঞা আমাদের পড়ে ফেলতে হবে। যে সংজ্ঞার ভিতরে প্রথম ছিল শক্তি ব্যান্ড, সেমিকন্ডাক্টর, ইলেকট্রিসিটি নট ইলেকট্রনিক্স, সম্মুখী ঝোঁক, বিমুখী ঝোঁক, জেনার ক্রিয়া আর জেনার ভোল্টেজ, এগুলো আমরা সংজ্ঞাগুলো করতে হবে। তোমরা একটু খাতায় লিখে নিও বিষয়গুলো, না হলে মনে থাকবে না। আর হচ্ছে পি টাইপ শ্রেণী, এন টাইপ শ্রেণী, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এরপরে আছে আমাদের ট্রানজিস্টার, এটা আবার দুই ধরনের আছে, পিএনপি ট্রানজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টার। পিএনপি ট্রানজিস্টারের যে গঠন এবং এনপিএন ট্রানজিস্টারের যে গঠন, এটা আমাদের পড়তে হবে। সাথে সাথে পিএনপি ট্রানজিস্টারের যে কার্যাবলী, যেমন আমাদের আছে হচ্ছে এনপি ট্রানজিস্টারের যে বিভিন্ন তার প্রতীক চিত্র যেগুলো আছে, অর্থাৎ বর্তনী চিত্র না, প্রতীক চিত্র, সে প্রতীক চিত্রের যে বিভিন্ন পার্ট আছে, অর্থাৎ তিনটা প্রান্ত আছে ট্রানজিস্টারের ক্ষেত্রে, সেই তিনটা প্রান্তর যে নাম আছে, প্রত্যেকটা নামের যে সংজ্ঞা ছিল, যেমন বেজ, ইমিটার, কালেক্টর, এটাকে আমাদের জানতে হবে। এছাড়া আমাদের গেট আছে চ্যাপ্টারের উপরে, নট গেট, নেম গেট, OR গেট, AND গেট, লজিক গেট, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, নাম্বার সিস্টেমটা কি, এ ধরনের কিছু ছোট ছোট কোশ্চেন আমাদেরকে সুন্দরভাবে শিখে রাখতে হবে। তো এই কোশ্চেন গুলো যখন আমরা শিখতে পারবো, করতে পারবো, তখন কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আমাদের সামনে চলে আসবে। তো আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর যে বিষয়টা, সেটা আসলে কি জিনিস ছিল সেমিকন্ডাক্টর। তো আমি একটু বোর্ডে লিখি, তোমরা একটু লিখে নাও, সেমি কন সেমিকন্ডাক্টর, এটা আমরা লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটা একটু খেয়াল করো, দেখো বুঝতে পারছো কিনা। সেমিকন্ডাক্টর, এখানে সেমিকন্ডাক্টর এটা আবার দুই ধরনের, সেমিকন্ডাক্টর দুই ধরনের, এক হচ্ছে, অর্থাৎ বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ ঠিক আছে।
তোমরা দেখো অর্ধপরিবাহী, সরি একটু খেয়াল করো, সেমিকন্ডাক্টরের আমরা এখানে একটা বিষয় কিন্তু দেখতে পারি যে সেমিকন্ডাক্টরের দুইটা ভাগ, তোমরা কি জানো সেটা? যেমন পিওর ইমপিওর, পিওর ইমপিওর, পিওরের আর কোনো ভাগ করা যায় না, বাট ইমপিওর কে আবার দুইটা ভাগে ভাগ করতে পারে। সেটা ছিল আমাদের পি টাইপ আরেকটা ছিল আমাদের এন টাইপ, পি টাইপ আর এন টাইপ। শিক্ষার্থীরা এখানে আমরা যদি উদাহরণ দিতে চাই সে উদাহরণটা কেমন হয়, যেমন আমরা জার্মেনিয়াম এটা ব্যবহার করতে পারি, জার্মেনিয়াম সিলিকন অ্যালুমিনিয়াম আর্সেনিক এভাবে আমরা রাখতে পারি। পিওরের ক্ষেত্রে আমরা এটাকে আবার কি দেখাতে পারি, আমরা জার্মেনিয়াম আর সিলিকন ইত্যাদি দেখাতে পারি। ইমপিওরের ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনিক ইত্যাদি দেখাতে পারি। সাথে সাথে পি টাইপ শ্রেণী এটাতে আমরা উদাহরণ হিসেবে কি দেখতে পারি, অর্থাৎ যে সমস্ত পরমাণুর যে ত্রিযোজী মৌল, যেগুলো ত্রিযোজী মৌল, মৌলগুলো যে ত্রিযোজী, সেগুলোকে আমরা পি টাইপ শ্রেণী হিসেবে দেখতে পারি, যেমন গ্যালিয়াম। এরপরে আমাদের আছে হচ্ছে গ্যালিয়ামের পরে আমাদের আছে সেটা আছে আমাদের আর্সেনিক, এটা আমরা বলতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখো, আমি এখানে একটা সংক্ষিপ্ত একটা ডাটা তৈরি করে দিয়েছি, সেটা কি ছিল যে সেমিকন্ডাক্টর কাকে বলে, অর্থাৎ যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে চলাচলে বিঘ্নিত হয় বা বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা কি বলি, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, যার দিয়ে তড়িৎ চলাচলে কিছুটা বাধা পায়। পরিবাহী ছিল কেমন, কন্ডাক্টর কেমন ছিল, সেটা ছিল যাদের ভিতর দিয়ে তড়িৎ চলাচলে বাধা পায় না। তড়িৎ চলাচলে কি হয় না বলো, বাধা পায় না, অর্থাৎ ইনপুটে আমরা যতটুকু কারেন্ট দিতে চাই আউটপুটেও আমরা প্রায় ওরকম বা কাছাকাছি পেয়ে যাই। সাথে সাথে সেমিকন্ডাক্টর যে আবার ইনসুলেটর যেটা আছে, ইনসুলেটর এটার ক্ষেত্রে কি আছে, ইনসুলেটরটা হচ্ছে যে তড়িৎ চলাচলে বাধা, পুরাপুরি বাধা, অর্থাৎ যেমন প্লাস্টিক ইত্যাদি যে ধরনের পদার্থগুলো আছে যেখান থেকে তড়িৎ চলাচল করতে পারে না, এরকম ধরনের পদার্থ হচ্ছে ইনসুলেটর। তো আমরা সহজে একটুখানি দেখে নিলাম পরিবাহী কন্ডাক্টর কি ছিল, যার ভিতর দিয়ে তড়িৎ চলাচলে বাধাগ্রস্ত হয় না, অর্থাৎ কোনো বাধা তেমন থাকে না, সেটাকে আমরা বলি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে যেটা কিছু পরিমাণ বাধা হয়, কিছু পরিমাণ বাধা হয় সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং ইনসুলেটর হচ্ছে টোটাল, মানে টোটালি বাধা, অর্থাৎ কারেন্ট এদিক থেকে ওদিকে যেতে পারে না সেটা হচ্ছে, বা ইলেকট্রন গুলোর প্রবাহ চলতে পারে না সেটা হচ্ছে আমাদের ইনসুলেটর। এখন আমাদের 10 নম্বর চ্যাপ্টারের যে মূল যে বিষয় আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টর এমন একটা বিষয় যার উদাহরণ আমি এখানে বলে দিয়েছি, যে জার্মেনিয়াম দিয়ে দিয়েছি, জার্মেনিয়াম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনিক এগুলো সব সেমিকন্ডাক্টরের বিষয়। এখন এই সেমিকন্ডাক্টর আবার দুই ধরনের, একটা হচ্ছে পি টাইপ
সরি পিওর আর ইমপিওর, এই পিওর যেটা সেটাকে আমরা উদাহরণ দিয়েছি জার্মেনিয়াম, আর ইমপিওর এর ভিতরে আমরা অ্যালুমিনিয়াম, আর্সেনিক, গ্যালিয়াম ইত্যাদি দিয়েছি। আর পি টাইপ, এই ইমপিওর আবার দুই ভাগে ভাগ হয়, যেমন গ্যালিয়াম এবং আর্সেনিক। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এবং পি টাইপ শ্রেণী যেটা, এটা কাকে বলে আমরা সংক্ষিপ্ত ভাবে এখান থেকে বলতে পারি, সেটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য হিসেবে যদি ত্রিযোজী মৌল অর্থাৎ গ্যালিয়াম মিশিয়ে দেই, তাহলে সেটা সেই ধরনের শ্রেণীকে আমরা বলি পি টাইপ শ্রেণী। এন টাইপ শ্রেণীটা কেমন ছিল? যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল, জাস্ট লাইক এটা পঞ্চযোজী নট ত্রিযোজী। পি টাইপ ছিল ত্রিযোজী, এটা ছিল পঞ্চযোজী। এই পঞ্চযোজী মৌল যদি মিশিয়ে দেই, তাহলে ক্লাস গঠনের সময় যে অবস্থা তৈরি করে এ ধরনের যে টাইপ শ্রেণী, সেটাকে আমরা বলি এন টাইপ শ্রেণী। এখন পি টাইপ শ্রেণীতে হোল সৃষ্টি করে, মেজরিটি ক্যারিয়ার এখানে হোল, যার কারণে তড়িৎ পরিবহন ঘটে। মাইনরিটি ক্যারিয়ার হিসেবে এখানে ইলেকট্রন, যেটা তড়িৎ পরিবহন ইলেকট্রনের, এখানে হোল পি টাইপ ছিল আমাদের, মেজরিটি ক্যারিয়ার ছিল এখানে হোল, আর এন টাইপে ছিল মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। পি টাইপে মেজরিটি ক্যারিয়ার যেমন হোল, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার তেমনি ইলেকট্রন। পি টাইপে যেমন হোলের কারণে তড়িৎ পরিবহন ঘটে, এখানে ইলেকট্রনের কারণে, এন টাইপে ইলেকট্রনের কারণেই তড়িৎ পরিবহন ঘটে। পি টাইপের উদাহরণ আছে গ্যালিয়াম, এন টাইপের উদাহরণ আছে আর্সেনিক। পি টাইপ পঞ্চযোজী, এই ত্রিযোজী মৌল ব্যবহার করা হয়, এন টাইপে পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, পি টাইপে আরো একটা বিষয় হচ্ছে, এটাকে অ্যাসেপ্টর পরমাণু বলা হয়, যে হোল সৃষ্টি করে অর্থাৎ গ্রাহক পরমাণু হিসেবে বিবেচিত হয়। আর এন টাইপে এসে আমাদের মুক্ত ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন, যেটা অতিরিক্ত একটা ইলেকট্রন, সেটা কিন্তু আমরা এন টাইপে পেয়ে যাই। এখন আমরা মুখ্য হিসাবে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে পিওর আর ইমপিওর। পিওর আসলে কি? যে সমস্ত অর্ধপরিবাহীর ভিতর দিয়ে অর্থাৎ যে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে কোন প্রকার মানে 50% অর্থাৎ টোটাল 50% কারেন্ট চলে, সেটা হচ্ছে আমাদের পিওর, যেটা আমরা বলি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, তার ভিতর দিয়ে অর্ধেক কারেন্ট চলবে। আর বাকি ইমপিওরটা হচ্ছে কি, যেটার ভিতর দিয়ে একটু বেশিও চলতে পারে বা একটু কমও চলতে পারে, বাট সেটা 100% না, কন্ডাক্টরের অনুরূপ না, কন্ডাক্টরের মতো না, কন্ডাক্টর থেকে একটু কম বা বেশি হতে পারে। এভাবে আমাদের এই বিষয়গুলো করতে হয়। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা একটু বই মিলাও তো, 5 মিনিট তোমরা নিজেরা বই মিলাও, 10 অধ্যায় চ্যাপ্টার 10 এর এই এই উত্তরটা আমরা একটু দেখি, বই মিলাইয়ে আমরা এই কোশ্চেন গুলো, এখানে কিন্তু প্রত্যেকটাই সংজ্ঞা রেডি করতে হবে, সেমিকন্ডাক্টর এই সংজ্ঞাটা রেডি করতে হবে, পিওর এটার সংজ্ঞা পড়তে হবে, ইমপিওর এর সংজ্ঞা পড়তে হবে, এটার সংজ্ঞা পড়তে হবে, পি টাইপ এটা এন টাইপ এর সংজ্ঞা পড়তে হবে। কেন পি টাইপ এবং এন টাইপ তড়িৎ নিরপেক্ষ, এই কোশ্চেনটাও আমাদের জানতে হবে, কেন পি টাইপ এবং এন টাইপ তড়িৎ নিরপেক্ষ। আমি এখানে তারিখ দিয়ে দিচ্ছি, তোমরা তারিখ দেখে নাও, আজকে তারিখ আমাদের 2/1/2021, নতুন বছর হিসাবে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের দুইটা ক্লাস দিয়ে দিলাম। তো তোমরা এই ক্লাসটা অনুসরণ করার চেষ্টা করো। আমি যেটুকু নিলাম এর উপরে অনেক কিছু পড়ার আছে, আমরা বাসায় পড়ব, এটা পড়ে নিজেরা রপ্ত করব। যদি কোনো বিষয় আমাদের জানতে সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা পরবর্তীতে যখন কলেজ খুলবে ইনশাল্লাহ, তখন কলেজে তোমরা একটা মার্ক করে রাখো, কলেজে আমাকে বললে আমি আবার তোমাদেরকে রিভিউ করে দেবো ইনশাল্লাহ। তো এখন যদি আমরা যেটা না পড়ি তাহলে কিন্তু হবে না, তো মূল বই থেকে আমাদের এই বিষয়টা সুন্দরভাবে ঠিক করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা তাহলে খেয়াল রাখো এবং এই ছকটা খাতায় উঠাই ফেলো, আর মূল বইটা 5 মিনিট আমি তোমাদের সামনে থেকে যাচ্ছি, তোমরা 5 মিনিটে এই জিনিসটা একটু, মূল বইটা একটু পড়ে নিবা, নিয়ে
আমরা ক্লাস ছাড়বো ইনশাআল্লাহ।
শিক্ষার্থীরা, তোমরা তাহলে ওটা সবই তো মনে হয় পড়া হয়ে গেছে, তো আমরা ওটা একটু খেয়াল করতে থাকি। আর বাকি ওখান থেকে কিন্তু আমাদের অনেক সংক্ষিপ্ত কোয়েশ্চেন হবে, যেমন কন্ডাক্টর সেমি কন্ডাক্টরের পার্থক্য কি, কন্ডাক্টর ইনসুলেটরের পার্থক্য কি, কন্ডাক্টর ইনসুলেটর এবং সেমি কন্ডাক্টরের পার্থক্য কি, গ্যালিয়াম এবং আর্সেনিকের পার্থক্য কি, পিওর এবং ইম্পিওরের পার্থক্য কি, পি টাইপ শ্রেণীটা কি, এন টাইপ শ্রেণী কি, কেন পি টাইপ শ্রেণী মানে তড়িৎ নিরপেক্ষ, কেন এন টাইপ শ্রেণী তড়িৎ নিরপেক্ষ, পি টাইপ এবং এন টাইপে মুখ্য এবং গৌণ হিসাবে কোনটি থাকে তৈরি হয়, সেগুলোর সম্পর্কে আমাদের কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। এই কোয়েশ্চেন গুলো আমি বলে দিলাম, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে চেষ্টা করো, এবং আমি পরবর্তীতে যখন কলেজ খুললে ইনশাল্লাহ তোমাদেরকে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো এই টপিকটা আমরা ঠিক করে ফেলি, চ্যাপ্টার 10 এর এটা। পরবর্তীতে আমরা চ্যাপ্টার 10 থেকে মানে ট্রানজিস্টরের উপরে বা সম্মুখী এবং বিমুখী ছোপ অর্থাৎ পিএন জাংশনের উপরে আমরা একটা ক্লাস দেখবো ইনশাল্লাহ, পিএন জাংশনের উপরে। তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বছর হিসাবে আমরা চলতে থাকি। আর যার যেমন সম্মান, যে যেমন ব্যক্তি তাকে সেভাবে আমরা সম্মান দেখাবো ইনশাল্লাহ, বাড়িতে গার্জেনদের সহযোগিতা করব, এভাবে আমাদের বছর যেন সুন্দর হয়। আর আমরা যেভাবে চলছি বলে আমাদের চলাটা যেন আরো সুন্দর হয়ে যায়, সেরকম ভাবে আমরা চলার চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।